ভারতের উত্তর প্রান্তে অবস্থিত একটি উচ্চভূমি লাদাখ। সম্পূর্ণ লাদাখ তিনটি দেশের মধ্যে বিস্তৃত। লাদাখের বেশিরভাগ ভারতে অবস্থিত, বাকিটা চীন ও পাকিস্তানে। সীমানা নিয়ে মাঝে মধ্যেই ভারতের সঙ্গে অপর দুই দেশের সংঘর্ষ হয়। লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, যার অধিকাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার বা তার উপরে অবস্থিত এবং হিমালয় থেকে চীনের কুনলুন পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। চোখ জোড়ানো সৌন্দর্য হওয়া সত্ত্বেও লাদাখের জনসংখ্যা খুবই কম। জীবিকার সুযোগ কম থাকা ও প্রতিকূল আবহাওয়া এর জন্য দায়ী। লাদাখের বেশিরভাগ অংশই জনশূন্য। ভারত শাসিত লাদাখে 3 লক্ষের সামান্য বেশি লোক বাস করেন। বাসিন্দার বেশিরভাগই বৌদ্ধ, বাকিরা মুসলমান, এছাড়া হিন্দু ও অল্প কিছু খ্রিস্টান। ভারত সরকারের প্রচেষ্টায় লাদাখে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। ভারতের পর্যটন মানচিত্রে আজ লাদাখের অবস্থান গুরুত্বপূর্ণ। এবার আসুন লাদাখ সম্পর্কে কিছু অসাধারণ বিষয় জেনে নিই। লাদাখ একটি মালভূমি, কিন্তু আপনি জানেন কি এই লাদাখেই আছে একটি মরুভূমি? কাঠপনা নামক মরুভূমিটি পৃথিবীর সর্বোচ্চ মরুভূমি। ভারতীয় লাদাখের রাজধানী লেহ, একটি গুরুত্বপূর্ণ সুন্দর শৈল শহর। এটাই ভারতের প্রত্যন্ত শহর। ভারতের শীতলতম স্থান দেরাস লাদাখেই অবস্থিত, যার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -45°C। ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কয়েকটি জেলায় বিভক্ত থাকে। লাদাখের লেহ জেলাটি ভারতের বৃহত্তম জেলা। আপনি কখনো শুনেছেন 13 মাসে বছরের কথা? এই লাদাখেই একটি তিব্বতীয় ক্যালেন্ডার চালু আছে। প্রতি 2 বছর পরপর তৃতীয় বছরটি 13 মাসের হয়। মাসের কোনো নামই নেই, কেবল সংখ্যা দিয়ে বোঝানো হয়। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জাতীয় উদ্যান থাকে। লাদাখে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। তুষার চিতা ও নীলভেড়ার জন্য এটি বিখ্যাত। ভারতের একমাত্র লাদাখেই 2 কোষ বিশিষ্ট উট দেখা যায়। বন্ধুরা, প্যাংগং লেকের নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি জানেন লাদাখের এই বিখ্যাত লেকটি নোনা জলের লেক? শুধু তাই নয়, দিনের বিভিন্ন সময় এর জলের রং ভিন্ন হয়। সকালে আকাশে নীল, বিকালে সবুজ, সন্ধ্যায় লাল। লাদাখের সব থেকে মজাদার বিষয়টি এবার জেনে নিন। লাদাখের লেহ শহরের কাছে একটি পাহাড় আছে যাকে চম্বক পাহাড়ও বলে। এই পাহাড়ের পাদদেশে আপনি যদি গাড়ি নিউট্রাল করে রাখেন, তাহলে গাড়ি ধীরে ধীরে চড়াইয়ে উপরের দিকে উঠতে থাকে। আমরা সাধারণত দেখি কোনো কিছু নিচের দিকে নামে, কিন্তু এখানে হয় সম্পূর্ণ উল্টো। বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই হোক না কেন, সত্যি ব্যাপারটি ভুতুড়ে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।